শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, সতর্কতা জারি। আফগানিস্তান ছাড়ো না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, মার্কিন সেনাদের প্রতি তালিবানের হুঙ্কার। মিয়ানমারে ভয়াবহ অভ্যুত্থানের ইঙ্গিত। রুশ ও তুর্কি বাহিনীকে লিবিয়া ছাড়তে যুক্তরাষ্ট্রের আহ্বান। এবং সবশেষ থাকছে, এবার সৌদি এবং আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল ইতালি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে কম তীব্রতা সম্পন্ন আইইডি বিস্ফোরণের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনা ঘটে ইহুদিবাদী ইসরায়েলের উদ্বেগ দূর করতে ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বিষয়ে কথা বলেছেন। পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ইসরায়েলি পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নয়াদিল্লি স্থল ইসরায়েলি দূতাবাসকে ফোন করে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইসরায়েলের এনএস এর সঙ্গে কথা বলে বিস্তারিত জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দিল্লির শান্তি নষ্ট করার যে কোনো প্রয়াস কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। বিস্ফোরণস্থল বিজয় চক থেকে দেড় কিলোমিটার দূরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিটিং রিট্রিট অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং সরকারের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ডিসিপি সেন্টার শিংলের মতে এটি একটি সামান্য বিস্ফোরণ এবং এতে কেউ আহত হয়নি। বিস্ফোরণের ফলে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাদের হুঙ্কার দিয়ে তালিবান বলেছে অবিলম্বে তাদের ওই দেশের মাটি ছাড়তে হবে, নয়তো তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া তালিবানের দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এবং গেরিলা গোষ্ঠী। শুক্রবার এক টুইটার পোস্টে তালিবানের মুখ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এমন পোস্ট করেন। জন কির্বি বলেছেন তালিবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালিবান এবং আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে তালিবান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এ প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন চুক্তির প্রতি তালিবান সম্মান দেখাচ্ছে না বলে পেন্টাগন যে দাবি করেছে তা মিথ্যা। তিনি দাবি করেন তালিবান ওই চুক্তির প্রতিটি ধারা উপধারা মেনে চলছে, প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। নভেম্বর মাসের নির্বাচনে জালিয়াতির অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সেনাপ্রধান সংবিধান ছুঁড়ে ফেলার মতো বাগাড়ম্বর করায় সামরিক বাহিনী বেসামরিক সরকার হটিয়ে ক্ষমতা দখল করতে পারে বলে গুঞ্জন উঠেছে। দীর্ঘ সেনা শাসনের পর 2015 সালে আং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। অবশ্য স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং সীমান্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। এছাড়া পার্লামেন্টের 25% আসনও তাদের। গণতন্ত্রে উত্তরণের আগে সংবিধান সংশোধন করে ক্ষমতা নিজেদের কবজায় রাখে টাট মাডো নামে পরিচিত মিয়ানমার আর্মি। নভেম্বর মাসে নির্বাচনে এলএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপর থেকে সামরিক বাহিনী নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আসছে। বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল মিং আং হ্লাং বলেন 2008 সালের সংবিধান হচ্ছে সব আইনের মা, একে সবার সম্মান দেখানো উচিত, তবে প্রয়োজন হলে এই সংবিধান বাতিল করা হতে পারে। তারপর থেকেই অভ্যুত্থানের গুঞ্জন শুরু হয়েছে। সামরিক বাহিনীর সমর্থিত মায়াবতী পত্রিকাও শেষুর দেখা যায়। অবশ্য রাজনৈতিক সংকট হলেও সামরিক বাহিনীর ক্ষমতা দখলে অভিপ্রায় নেই বলেই দাবি মুখপাত্রর।
যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে তুর্কি এবং রুশ বাহিনীকে সরিয়ে নিতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেছেন, লিবিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে এবং দেশটিতে সব ধরনের সামরিক হস্তক্ষেপ দ্রুত বন্ধ করতে রাশিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সহ বাইরের সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অক্টোবরের যুদ্ধবিরতির চুক্তি মতে আমরা তুরস্ক এবং রাশিয়ার কাছে তাৎক্ষণিকভাবে লিবিয়া থেকে সেনা প্রত্যাহার এবং নিজেদের সমর্থিত বিদেশি ভাড়াটে প্রক্সিগুলো অপসারণের আহ্বান জানাই। 2011 সালে আরব বসন্তের প্রভাবে বিক্ষোভ এবং গৃহযুদ্ধে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার আল গাদ্দাফির পদচ্যুতি এবং নিহত হওয়ার পর দেশ দুপক্ষে বিভক্ত হয়ে যায়। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকার রাজধানী ত্রিপোলি সহ দেশটির পশ্চিমাঞ্চল করতে থাকে। অন্যদিকে বেনগাজিকে কেন্দ্র করে মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিদ্রোহী জেনারেল খলিফা হাফতাফের বাহিনী দেশটির পূর্বাঞ্চলের দখল নেয়। এদিকে পররাষ্ট্রনীতিতে তুরস্ক গত বছরের জানুয়ারিতে লিবিয়ার সঙ্গে ভূমধ্য সাগরে জলসীমা চুক্তি করে। লিবিয়ার সাথে ওই চুক্তির পর তুরস্ক সামরিক শক্তি দিয়ে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে দাঁড়ায়। দেশটির প্রায় 80% দখলকারী এমনকি রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ পর্যন্ত ত্রাস ছড়ানো সন্ত্রাসী খলিফা হাফতাফের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে তুরস্ক। মরুর বুকে তুরস্কের সামরিক শক্তির উত্থান দেখছে বিশ্ব। ত্রিপোলি ভিত্তিক বৈধ সরকারকে হাফ ছেড়ে বাঁচতে সাহায্য করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র নিষিদ্ধ করে দিয়েছে ইতালি সরকার। ইতালি সরকারের ওই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মন্তব্য করেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও গতকাল শুক্রবার স্থায়ীভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। এ সময় তিনি মানবাধিকার রক্ষা এবং ইয়েমেনে রক্তপাত বন্ধের বিষয়ে রোমের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। লুইজি ডি মাইও বলেন, এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি। তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে ইতালি ধীর প্রতিজ্ঞ। ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী মানলিও ডি স্টেফানো দেশটির একটি পত্রিকাকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী জিজেপি কন্তের পক্ষ থেকে সবুজ সংকেত ছিল। ইতালির নেটওয়ার্ক ফর পিস অ্যান্ড ডিচ আর্মামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের কারণে সৌদি আরবের কাছে 12,700 ক্ষেপণাস্ত্র বিক্রি আটকে গেল। 2016 সালে সৌদি আরবের সাথে 40 কোটি ইউরোর ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি ছিল, যার আওতায় রিয়াদকে 20,000 ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ছিল। ক্যাম্পেইন অ্যাগেনিস্ট দ্য আর্মড ট্রেডের নেতা আড্রু স্টিলথ অনলাইন পত্রিকা মিডিল ইস্ট আইকে বলেন, ইতালির এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত। এখন ব্রিটেন সহ ইউরোপের অন্য দেশগুলোর পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।